ইলেকট্রন ভোল্ট কেন শক্তির একক? চলুন আগে ইলেকট্রন ভোল্টকে সংজ্ঞায়িত করি। ইলেকট্রন ভোল্ট হলো সেই পরিমাণ শক্তি যা একটি ইলেকট্রনের সমপরিমাণ চার্জের কণাকে এক ভোল্ট বিভব পার্থক্যের মধ্যে দিয়ে নিতে প্রয়োজন হয়। তাহলে এক ইলেকট্রন ভোল্ট, এটাকে আমরা বলতে পারি একটা শক্তি, দ্যাট ইজ ইকুয়ালস টু ডাব্লিউ। এই শক্তিটা সমান হবে কিউ ইন্টু ভি। কিউ হলো চার্জ, ভি হলো পটেনশিয়াল ডিফারেন্স। তো এখানে চার্জের ভ্যালু হচ্ছে একটা ইলেকট্রনের চার্জ অর্থাৎ 1.6 × 10⁻¹⁹ এবং ভোল্ট অর্থাৎ পটেনশিয়াল ডিফারেন্স হলো 1 ভোল্ট। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি 1.6 × 10⁻¹⁹ ভোল্টকে আমরা লিখতে পারি জুল পার কুলম, আর চার্জের একক হচ্ছে কুলম। তাহলে পার কুলম কাটাকাটি চলে গেল, থাকলো 1.6 × 10⁻¹⁹ জুল অর্থাৎ 1 ইলেকট্রন ভোল্ট সমান 1.6 × 10⁻¹⁹ জুল শক্তি।